আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিংয়ের এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিক মতো দিতে পারি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাকে, আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না, আমরা বদার করি আমাদের বিবেককে। আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি বেঠিক পথে? যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে, মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা, যদি আপনারা মানে এইরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দেব না। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন।